আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা পড়ব এক আণবিক অপসারণ বিক্রিয়ার কৌশল সম্পর্কে। তো এর আগে আমরা দেখেছিলাম যে কতগুলো বিক্রিয়কের উপর নির্ভরশীল বিক্রিয়ার গতি, তার উপর ভিত্তি করে ইলেকট্রোফিলিক বা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াকে আমরা দুইটা ভাগে ভাগ করেছিলাম, এক আণবিক এবং দ্বিআণবিক প্রতিস্থাপন বিক্রিয়া। তো SN1 এবং SN2 একইভাবে আমরা অপসারণ বিক্রিয়াকেও এক আণবিক এবং দ্বিআণবিক এরকম দুইটা ভাগে ভাগ করি। তো এক আণবিক অপসারণ বিক্রিয়াকে সংক্ষেপে E1ও বলা হয়। তো প্রথমত আমরা এক আণবিক অপসারণ বিক্রিয়া কোন ধরনের বিক্রিয়কে হয় সেটা জানব। এক আণবিক অপসারণ বিক্রিয়া সংঘটিত হবে 3° হ্যালোজেনো অ্যালকেনের ক্ষেত্রে বা টারশিয়ারি হ্যালোজেনো অ্যালকেনের ক্ষেত্রে। এবং আমরা প্রথমে এই বিক্রিয়ার একটা এক্সাম্পল দেখব। তো এই যে আমরা বিক্রিয়াটা লিখলাম, দেখতে পাচ্ছি এখানে বিক্রিয়ক হচ্ছে টারশিয়ারি হ্যালোজেনো অ্যালকেন বা টারশিয়ারি অ্যালকাইল হ্যালাইড। টারশিয়ারি বলতে আমরা কি বুঝতে পারছি, যেই কার্বনের সাথে হ্যালোজেন যুক্ত আছে সেই কার্বনের অপর তিনটি হাতে তিনটি অ্যালকাইল মূলক যুক্ত থাকলে সেটা হবে একটা টারশিয়ারি হ্যালোজেনো অ্যালকেন। এখন এই টারশিয়ারি হ্যালোজেনো অ্যালকেন থেকে একটি একোনো হাইড্রোজেন হ্যালাইড বিজারিত অপসারিত হওয়ার মাধ্যমে আমাদের তৈরি হয় হচ্ছে একটি অ্যালকিন অণু। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এখান থেকে হাইড্রোজেন এবং এখান থেকে যদি হ্যালোজেন বাদ দেই তাহলে এখানে একটি হাইড্রোজেন হ্রাস পেয়ে CH2 আর এখান থেকে হ্যালোজেন অপসারিত হয়ে হ্যালাইড আয়নে রূপান্তরিত হয়েছে। তো যেই হাইড্রোজেনটা প্রোটন রূপে অপসারিত হয় সেই হাইড্রোজেনটাকে গ্রহণ করে দ্রাবক, দ্রাবকের যে ধনাত্মক অংশ সেই ধনাত্মক অংশ হ্যালোজেনের সেই আমাদের সেই প্রোটনকে গ্রহণ করে একটা যৌগ তৈরি করে। তো এখন এই বিক্রিয়ার মেকানিজমটা আমরা দেখব। তো আমরা জানি SN1 বিক্রিয়া যেমন দুই ধাপে সম্পন্ন হয় ঠিক তেমনি অপসারণ বিক্রিয়া বা একাণবিক অপসারণ বিক্রিয়া E1 বিক্রিয়াও দুই ধাপে সম্পন্ন হবে। প্রথম ধাপে হচ্ছে কার্বনিয়াম আয়ন তৈরি হবে। কার্বনিয়াম আয়ন কীভাবে তৈরি হবে, আমাদের এই যে 3° হ্যালোজেনো অ্যালকেন থেকে হ্যালোজেন অংশটুকু হ্যালাইড আয়ন রূপে অপসারিত হবে এবং এই ধাপটা ধীর গতিতে সম্পন্ন হয়। তো প্রথম ধাপে এই যে কার্বনিয়াম আয়নটা তৈরি হলো, পরের ধাপে এই কার্বনিয়াম আয়নের থেকে আমরা জানি কার্বন, যে কার্বনে হচ্ছে হ্যালোজেন যুক্ত থাকে সেটাকে আমরা বলি হচ্ছে আলফা কার্বন। তাহলে এটা হচ্ছে আলফা কার্বন, আলফা কার্বনের পার্শ্ববর্তী কার্বনগুলোকে বলা হবে বিটা কার্বন। তো এখান থেকে তিনটাই বিটা কার্বন হতে পারে, তো যে কোনো একটাকে আমরা বিটা কার্বন ধরে নিলে বিটা কার্বনের সাথে যুক্ত হাইড্রোজেনগুলোকে আমরা বলি হচ্ছে বিটা হাইড্রোজেন। তো কার্বনিয়াম আয়নের যে সৃষ্টি হলো এই কার্বনিয়াম আয়নের পরবর্তী ধাপে কী হবে, একটি বিটা হাইড্রোজেন প্রোটন রূপে অপসারিত হবে এবং সেই বিটা হাইড্রোজেনকে গ্রহণ করবে হচ্ছে আমাদের দ্রাবক অণু, দ্রাবক অণুর বিশেষ ধনাত্মক প্রান্ত। ধনাত্মক প্রান্ত সেই প্রোটনটাকে গ্রহণ করার মাধ্যমে BH রূপান্তরিত হবে এবং তখন এই কার্বনিয়াম আয়নের পুনর্বিন্যাসের মাধ্যমে এটি অ্যালকিনে কনভার্ট হবে। তাহলে আমরা এই স্টেপে দেখতে পাচ্ছি কার্বনিয়াম আয়ন থেকে একটা হাইড্রোজেন যখন দ্রাবক দ্বারা গৃহীত হয় তখন সেই যে মুক্ত ইলেকট্রন তৈরি হলো এই কার্বনে, সেই মুক্ত ইলেকট্রনগুলো অপর কার্বনের সাথে মিলিত হয়ে একটি দ্বিবন্ধন তৈরি করবে। তাহলে আলটিমেটলি আমাদের যৌগটা হবে এরকম, এখানে দ্বিবন্ধন তৈরি হবে প্লাস BH। এখন এটাকে আমরা যদি আরেকটু বিন্যস্ত করে লিখি তাহলে যৌগটা হবে এরকম, অর্থাৎ আমাদের মূল যে উৎপাদ যৌগটা তৈরি হয়েছিল একটা অ্যালকেন যৌগ সেটা। তো এই যৌগটার নাম হচ্ছে 2-মিথাইল প্রোপেন, কারণ আমরা দেখতে পাচ্ছি এখানে তিনটা কার্বন যদি মূল যৌগ হয় তিনটা কার্বনের অ্যালকিন যৌগকে আমরা বলি কি প্রোপিন। তবে 2 কার্বনে একটা মিথাইল মূলক যুক্ত থাকার কারণে এটার নাম হবে 2-মিথাইল প্রোপিন। তাহলে এটাই হচ্ছে আমাদের একাণবিক অপসারণ বিক্রিয়ার কৌশল। বিক্রিয়াটা দুইটা ধাপে সম্পন্ন হবে, প্রথম ধাপে ধীর গতিতে কার্বনিয়াম আয়ন তৈরি হবে, দ্বিতীয় ধাপে দ্রুত গতিতে এই কার্বনিয়াম আয়ন থেকে অ্যালকিন তৈরি হবে। তো আশা করি সবাই আজকে আলোচনাটা বুঝতে পেরেছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।